হ্যালো প্রিয়ন অনেকদিন পরে এলাম একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আমি চলে আজকে নতুন একটা লাইফস্টাইল নতুন মানে কি যেহেতু লাইফস্টাইল ব্লগ দিতাম অনেক দিন হলো দিইনি ওই জন্য আজকে এখন থেকেই শুরু করলাম অ্যাকচুয়ালি আমার এখন লাঞ্চ হয়ে গেছে লাঞ্চের পর থেকেই আমি দেওয়া শুরু করলাম এখানে দেখো আমি একটা আপেল ছিল আপেল কেটে নিচ্ছি ওটা আমি এখন খেয়ে নেব আর আমি এতদিন ব্লগ ভিডিও দিতাম ওটা রেসিপি ব্লগ বা কোনো স্কিন কেয়ার হেয়ার কেয়ার ওই ওই টাইপেরই ব্লগ দিতাম ওই জন্য আজকে ই একটা লাইফস্টাইল ব্লগ ওই যে অনেক দিন পরেও ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি যে এক আপেলটাকে এটা আপেলটা আমি খেয়ে নেবো এবার খেয়ে নিয়ে যেহেতু এখন বিকেল হয়ে গেছে ঘুম থেকে উঠে পড়েছি এবার এখন আমি একটু আগের দিন না আজ আগের দিন না কালকে নয় তার আগের দিন আমি চুলে না এই ডিম নিয়েছিলাম মানে ডিম নিয়েছিলাম মানে তো যেন শ্যাম্পু করতে হয়েছিল যে কারণে চুলে তেল ছিল না তেল একেবারে নিয়ে মানে কালকে চুলে তেল নিই আর সে বলতে কি কালকে অনেকটা ঠান্ডা ছিল যে কারণে ঠান্ডা টাইমে না তেল নিলে আমার খুব ঠান্ডা লেগে যায় আমার ঠান্ডার খুব দাজ আছে যে কারণে আজকে সত্যি বলতে কি ঠান্ডাটা অনেকটা একটু কম আছে মানে দুদিনের থেকে একটু কম আছে ওই জন্য ভাবলাম আজকে একটু তেলটা নিয়ে নিই আর নারকেল তো জানেন সবসময় যেন বসে যায় বসে যায় এটা তাও মাইক্রোর মধ্যে গরম করে নিয়েছে যদিও ডিরেক্ট মাইক্রোর মধ্যে ডিপারটা ঢোকায়নি প্লাস্টিক বাটির মধ্যে দিয়ে এটা আমি দশ সেকেন্ড মতো গরম করে নিয়েছিলাম তারপরে ওর চুলে তেলটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছিলাম ভালো করে অ্যাপ্লাই মানে কি সামনে সামনের মতো নিয়ে নিয়েছি পুরো চুলে পুরো অয়েল অয়েলি 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 করিনি কেন ওটাই বললাম যে ঠান্ডার দাঁজ আছে একটু এতেই না আমার মাথাটা খুব ধরে যায় নারকেল তেলটা বেশি মানে একটু বেশি করে নিয়ে নিলে যেদিনকে মনে করো মাথায় শ্যাম্পু করবো তখন মাথায় ভালো করে নিয়ে নিলাম অয়েল ম্যাসাজ করলাম ঠিক আছে তারপরে দেখো এখানে তেল দিয়ে ভালো করে চুলটা একটু বেঁধে নিলাম এরপরে সন্ধে আরও দিয়ে তারপরে একটু বাজারে গেছিলাম দোকানে গেছিলাম কিছু জিনিস আনতে এখানে দেখো মুড়ি আমি না ব্যাকআপে এনে রাখি আর না এটা দেখো ব্রিটানিয়া বিস্কিট যেটা আছে এটা আমি বড়ো প্যাকেট আনতে গেলাম বাট পেলাম না ওই জন্য দুটো প্যাকেটই নিয়ে ছোটো ছোটো দুটো প্যাকেট নিয়ে এসেছি আর এখানে বাতাসা নিয়ে এসেছি গুড়ের বাতাসা আছে যেটা খুবই কাজে লাগে আমার আর এখানে সয়াবিনের প্যাকেট নিয়ে এসেছি আর পেঁয়াজ পেঁয়াজ যদিও আছে বলছি না যা যা জিনিস নিয়ে এসেছি সবে ব্যাকআপ আছে তাও ব্যাকআপে রেডি করে রেখেছি এখানে আছে পেঁয়াজ দেখো বলে দিলাম মুড়ি আমার কিন্তু আছে তাও আমি এক প্যাকেট ব্যাকআপে রেখে দিয়েছি গুড়ের বাতাসা ওটা ডেলি রাতে দিয়ে দিলে পেট ঠান্ডার জন্য মানে পেটের জন্য তো যথেষ্ট ভালো যাই হোক জিনিসটা নিয়ে রাখলাম চাউমিনটা এনে রাখলাম কেন যে যখন ইচ্ছা হবে তখন খাবো আমি যদিও ম্যাগি আছে তারপরে খিদে খিদে পাচ্ছিলো এই ব্যাটারটা আমি ফ্রিজের মধ্যে গুলে রেখে দিয়েছিলাম মানে চালের গুঁড়ো আছে আর লবণ দিয়ে ওটা মেখে রেখেছিলাম এটার একটা কিছু বানিয়ে নেব এখানে আমি ফ্রাইং প্যানে দেখো তেল দিয়ে ওটা ফ্রাইং প্যানটা গরম করে নিয়ে ওই যে ব্যাটারটা ছিল ওটা কম কম করে ঢেলে হয় না সরু চাগলি টাইপের পিঠে যেগুলো হয় ওগুলো বানিয়ে নিই জানো তো ওটা আমার খুবই প্রিয় আমার খুবই ভালো লাগে তারপরে ওইটা হয়ে হয়ে যাওয়ার পরে তারপরে আমি একটা মুভি দেখছিলাম থ্রিলস একটা মুভি দেখছিলাম মুভিটা দেখতে দেখতেই ভাবলাম আমি পিঠেটা বানিয়েছি পিঠেটা খাবো লাইটটা যদিও অফ করে দিয়েছিলাম কারণ এই মুভিগুলো না লাইট অফ করে দেখতে খুবই ভালো লাগে আর মুভি জিনিস তো টিভি তো লাইট অফ করেই ভালো লাগে না দেখতে তারপর দেখো এখানে আমার পিঠেটা অলরেডি রেডি হয়ে গেছে মানে আমি খাবো মানে খিদেটাও পেয়ে গেছে মোটামুটি আর এখানে গুড়টা নিয়ে নিয়েছি জানো তো আমার শীতে স্পেশাল আর এই পিঠের সাথে গুড় তো লাগবেই আর এখানে একটা রসগোল্লা নিয়ে নিয়েছি আর এই পিঠেরতে না মানে মিষ্টি জিনিস দিয়ে খেতে সত্যি খুব ভালো লাগে আর আমি আর একটু ওয়েট না করে আমি নিয়ে নিলাম মানে যতটা লাগবে তার থেকে বেশি পরিমাণে গুড়টা নিয়েছি আর এখানে তো দেখ পাশেই দেখলে একটা রসগোল্লাও নিয়েছি যাই হোক আমি পিঠেটা এবার খেয়ে নেবো কেন এই পিঠেটা দেখে আমি একেবারে লোভ সামলাতে পারি না অনেকে তরকারি দিয়েও খাই বাট আমি মিষ্টি দিয়ে আমার এটা বেশ খেতে ভালো লাগে আর দেখো এখানে অলরেডি আমি একবার আমার খাওয়া হয়ে গেছে মুখে নিয়ে এখানে মিষ্টিটাও আছে আর এখানে গুড় নিয়েছি গুড়টা কতটা কি দিয়ে খাই দেখবো কিছুটা গুড় দিয়ে খাবো কিছুটা মিষ্টি দিয়ে খাবো পিঠেটা আর তারপরে দেখো এখানে আমি টেবিলটা গুছিয়ে দিচ্ছি যাই হোক সন্ধেবেলা তো খেয়ে মনে আর খিদে পাবে না খিদে পেলে যাই হোক কিছু খেয়ে নেব আবার দেখো জল খেয়ে নিচ্ছি আমি না জল গ্লাসে করে খাই কেন বলো দেখি আমি বোতলে একেবারে জলের কোয়ান্টিটিটা বুঝতে পারি না যে কারণে গ্লাসে করি আমি গ্লাস যেহেতু রাখি সব সময় গ্লাসেই খেয়ে নিই আর তারপরে একটু টিভি আরও দেখছিলাম কাজবাজ করছিলাম টুকটাক আর হালকা সা খিদে পেয়েছে কারণ এবার নাই এখন তাও রাত্রি সাড়ে দশটা বাজে ভাবলাম একটু কিছু খেয়ে নিই নাহলে সেই রাতের বেলা একটু কোথায় খেয়ে আরও পাবে ওই জন্য না একটু সুজি বানিয়েছিলাম আর হ্যাঁ তখন বলতে ভুলে গেছি আমি সন্ধ্যেবেলা একটু সুজিও বানিয়েছিলাম আর সুজিটা ভেবেছিলাম তখন খাবো কিন্তু তারপরে পিঠাটা বানানোর পরে ভাবলাম গুড় দিয়ে খাবো ওই জন্য সুজিটা রেখে দিয়েছিলাম আর সুজিটা না একটু ঠান্ডায় বসে গেছে এটাকে একটু মাইক্রোতে গরম করব যদিও মাইক্রো আছে কোনো টেনশান নেই আর এই মাইক্রোটা থেকে না এতটা সুবিধে হয়ে গেছে আর সত্যি বলতে কি জিনিস তো একেবারে ঠান্ডা খাওয়াই যায় না আর মানে জাস্ট জিনিস বানিয়ে সাথে সাথে রেখে দিলেই পাঁচ মিনিটের মধ্যে জিনিস ঠান্ডা হয়ে যায় এমনই সিচুয়েশান এমনই ঠান্ডা আর এই জিনিসটা আমি জলে ভিজিয়ে রেখে দিচ্ছি যেহেতু সুজিটা হয়েছিল না জিনিসটা জলে ভিজিয়ে দিলে একটু ইয়ে হয়ে যাবে নরম হয়ে যাবে তারপরে আমি এখানে ডিনারটা করে নেবো আর সত্যি বলতে কি যেদিন শীতের রাতে না ডিনার না করে ঘুমলে ঠিক মাঝ রাত্রে খেতে পাবে তখন না ঘুম হবে না কিছু হবে মনে হয় যেন কিছু গিয়ে খাই আবার শীতকালে লেপ লেপের তলার ছেড়ে উঠতে যেতেও ইচ্ছা করবে না আর এটা না সুজিটা আমি মুড়ি দিয়ে খাবো জানো তো আমার মুড়ি দিয়ে তরকারি বলো বা পায়েস বলো সুজি আমার না খুবই ভালো লাগে ওর বিস্কিটের ডিব্বার মধ্যে একটা অরেঞ্জ বিস্কিট ছিল ওটা আমি একটু খেয়ে নিলাম ওই দিন এনে রেখেছিলাম অরেঞ্জ বিস্কিটটা ওই দিন না সরি আমি ওই দিন বাড়ি থেকে মেদিনীপুর থেকে ফিরছিলাম ওই দিন এনেছিলাম আর তারপরে এখানে আমি সুজি দিয়ে মাখিয়ে মুড়িটা আমি এবার খেয়ে নেব আর সুজি দিয়ে মুড়ি বা পায়েস দিয়ে মুড়ি খুবই ভালো লাগে তারপরে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ঘুমোতে যেতে হবে বাট তার আগে আমার একটা কাজ করতে হবে ওই বাতাসা এনেছিলাম বাতাসাটা জলে ভিজিয়ে দেব। কেন পেট ঠান্ডা রাখলে সব কিছুই ঠিক থাকতে পেটের গড় মিল হলে তো শরীরও শরীর তো স্বাদ দেবেই না ওই জন্য আর কিছু ঠিক থাকুক না থাকুক পেটটাকে তো ঠিক রাখতেই হবে যে গুটের বাতাসাটা আমি এক গ্লাস যেহেতু জলটা সকালে উঠে তো জানো আমি এক গ্লাস করে জল খাই ওই এক গ্লাস জলেরটাই ওই একটা গ্লাসই পুরো বাটির মধ্যে ঢেলে ওর মধ্যে বাতাসা দিয়ে দিয়েছে আর ভেজাবো ছোলা আর মুগ মুগটা না অনেক দিন আগে থেকে রাখা ছিল বাট ভেজানো হচ্ছে না আমার মুখ না স্প্রাউটের জিনিসগুলো ভালো লাগে আর ওই জন্য ভাবছি একটু বেশি করে ভিজিয়ে দিলাম কেন ওর দেখি একটু স্প্রাউট করে খাবো আর এই ওটা না ভালো করে বেছে নিচ্ছে কেন বলো দেখি এর মধ্যে না আমি দেখি যখনই জলে ভিজিয়ে দিই যখনই এটা জলে ভিজিয়ে দিই না তারপরে দেখি সকালবেলা উঠে কেমন কাদা কাদা মতো থাকে ওই জন্য ভাবছি হয়তো কোনো বালি মাটির ডেলা ফেলা হয়তো থাকে মুখ জিনিসে তো থাকবেই না ওই জন্য ওগুলো বেছে নিচ্ছে আর দেখো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসছি বা জল রেখে দিচ্ছি ওভার নাইটটা থাকবে এটা যাই হোক এটা হয়ে গেল এবার আরও একটা যেটা কাজ হচ্ছে মেন কাজ সেটা হচ্ছে ব্রাশ করব। টেবিলের এই জায়গাটাগুলো ভালো করে সেট করে দিলাম মানে সকালে উঠে আগে জিনিসগুলো অগোছালো থাকলে বেকার লাগে জলের বোতলটাতে জল খালি হয়ে গেছে জলটা ভরে নেবো এখানে আমি ব্রাশটা করে নেব ব্রাশটা করে এবার বাইরের আমার একটাই কাজ ব্রাশ করে দরজারও লাগে মেন গেট দেখবো লাগানো আছে নাকি লাগে লাইট বন্ধ করে ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকে যা খুশি তাই করব তারপরে এখানে দেখো আমি মানে যা খুশি করি না করি আমার নাইট কেয়ার তো করতেই হবে এখানে ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি আর এখানে বরলি নিয়ে নিয়েছে নাইট ক্রিম ই ক্যাপসুলটা না আমি সপ্তাহে তিনবার অ্যাপ্লাই করি এখানে প্রথমে মাথাটা আমি বেঁধে নিয়েছি যদিও মাথাটা আমি সন্ধে না বিকেলের দিকে মাথাটা বেঁধেছিলাম তেল দিয়েছিলাম ওই সময় ওই এখনও একবার মাথা বেঁধে নিয়েছি কারণ এটা তো ভালো লাগে না ঘুমোনোর টাইমে না ঘুমোতে যাওয়ার আগে চুলটা বেঁধে টাইডি করে একটু বেঁধে ঘুমোলে বেশ ঘুমটা বেশ ভালো হয় আর এখানে দেখো আমি ভিটামিন ই ক্যাপসুলটা কাঁচি দিয়ে কাটিয়ে নিই দিয়ে হোল্ড করে নিয়েছিলাম তারপরে জায়গায় জায়গায় অ্যাপ্লাই করে নিচ্ছি যেহেতু আমার চোখের নিচে একটু ডার্ক সার্কেল আছে একটু মানে মোটামুটি ডার্ক সার্কেল আছে আমি ওই জায়গাটা ভালো করে অ্যাপ্লাই করছি আর ই ক্যাপসুলের গুণাগুণ সত্যিই খুব ভালো আর জিনিসটা একটু চ্যাট চ্যাটে টাইপের না ওই যেটা মুখে মাসাজ করতে একটু যেন প্রবলেম হয় কিন্তু এটা ওভারঅল নাইট রাখলে না খুবই ভালো আর দেখো এখানে আমি পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়েছি এবার নাইট ক্রিম লাগাবো নাইট ক্রিম তো তো আমার না লাগালেই নয় মানে খাই না খাই আমাকে ক্রিম লাগাতেই হবে নাহলে মনে হয় যেন বহুত বড় একটা কিছু মিসিং করেছি যাই যেহেতু ওই ই ক্যাপসুলটা লাগানো আছে আর ওই জন্য ক্রিমটা আমি আসতে করে ড্যাব 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 করে লাগিয়ে নিয়েছি প্রোটা মাসাজ করছি না এরপরে মুখ ঠোঁটে হালকা বোরোলিন লাগাবো লাগিয়ে ঘুমে যাবো কারণ সব কিছুই কেয়ার করে বা ঠোঁটের কেয়ারটা করা না ঠোঁটে আমি শুধু ডেলি রাতের বেলা করে না বোরোলিনটা লাগিয়ে নিই ওই জন্য ঠোঁটটা আমার ঠিকঠাক থাকে ওই জন্য ঠোঁটে তেমন কেয়ার করতেই লাগে না বা ঠোঁটটা আমার ঠিকই থাকে যাই হোক অনেক কিছুই বলে ফেললাম আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে এতদিন তো তোমাদের সাথে আমি রেসিপি ব্লগ শেয়ার করতাম রেসিপি বা এমনি কোনো কেয়ারিং ব্লগ বাট আজকে লাইফ ডেলি লাইফের একটা ব্লগ শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে কালকে অবশ্যই চেষ্টা করব সকাল থেকে ব্লগ দেওয়ার ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা